কুরবানির সাথে অনেকে আকিকা দেন, তো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের দুটি অভিমত আছে। বেশিরভাগ ওলামারা বলেছেন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, তবে এটাকে অনেকেই অপছন্দনীয় বলেছেন যে না দেওয়াই উত্তম, কারণ কুরবানি আর আকিকা দুইটা ভিন্ন ধরনের ইবাদত, একটা জন্মের সাথে সম্পৃক্ত, আকিকাটা কিসের সাথে? জন্মের সাথে। আর কুরবানিটা হচ্ছে আপনার পশু জবাইয়ের সাথে এবং জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। আপনারা বলেন তো জিলহজ মাস ছাড়া অন্য সময়ে, জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিন ছাড়া কি অন্য সময়ে কুরবানি দেওয়া যায়? কিন্তু আকিকা তো সবসময়ই দেওয়া যায়। এবং আকিকার কথা ছাগল দিয়ে এসেছে, ছেলে হলে দুইটা ছাগল, মেয়ে হলে একটা ছাগল, কিন্তু কুরবানি তো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা অনেক পশু দিয়েও দেওয়া যায়। আমি বলছি না যে কুরবানির সাথে আকিকা মিলাইলে কুরবানি অশুদ্ধ হয়ে যাবে, হবে, কিন্তু এটা অনুত্তম, অনুচিত, অনুত্তম, অনুচিত, দুইটা আলাদা আলাদা দেন, এটা ভালো হবে, এটা ভালো হবে, এটাই কল্যাণকর হবে। এবার আসেন, প্রত্যেক বছর কুরবানি আসলে কিছু পশু দরদি মানুষ বের হয়। কি দরদি? পশু দরদি এবং সুযোগ সন্ধানী। এবছর তো বন্যা হয় নাই, কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু এটা ভয়াবহতায় পর্যায়ে পৌঁছায় নাই। বন্যা হইলে, বন্যার টাইমে ঈদ আসলে এরা বলে, এরা মানে কারা আপনারা বুঝছেন, এরা বলে এই বন্যার সময় কুরবানি করার কি দরকার, কুরবানি না করে এই টাকাগুলো গরিবদেরকে দান করে দেওয়া হবে। এরপরে দেখা যায় বন্যা না হইলে অন্য অ্যাঙ্গেলে বলে কথা, কুরবানির সময় এত পশু জবাই করার কি দরকার, মানুষকে তো এই টাকাগুলো দান সদকা করে দিলেই হয়। তা আমরা আসলে কুরবানির সময় পশু জবাই করে তো আমরা পশু হত্যা করি না, কারণ এই পশুগুলো তো যারা বলে এগুলো তাদের বাপ দাদারও নয়, এগুলো কার দেওয়া নেয়ামত? আল্লাহ বলছেন এগুলো আমার দেওয়া নেয়ামত, আমার নামে জবাই করে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। তা আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, আল্লাহর নামে পশুগুলোকে জবাই করি। আর যারা বলে যে এই টাকাগুলো দান করে দিলেই তো হয়, তো এতই যদি মানুষের প্রতি তোমাদের দরদ থাকে, তো যে সকল লোকেরা কুরবানি করে তারা তো কুরবানি দিয়ে কুরবানির পশু মানুষকেই দিয়ে দিচ্ছে, তো এখানে কুরবানিতে বাধা দাও কেন? যদি মানুষকে সহযোগিতা করায় মুখ্য হয়, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, যারা ক্যাসিনোতে থাকে, যারা মাদকের কারবার করে, কিংবা যারা দেশের সম্পদ লুটপাট করে, তাদের উদ্দেশ্য বলো যে লুটপাট না করে জনগণের টাকা জনগণের কাছে ফিরাইয়া দাও, যেটা বলা দরকার সেটা বলে না। এই সুযোগ সন্ধানীদেরকে আল্লাহ কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন, না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন।